আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমি কিছু ড্রেস বানিয়েছি, সেগুলো যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলো একেবারেই নর্মাল কাপড় দিয়ে, একেবারে দেখা যাচ্ছে সস্তা কাপড় দিয়েই আমি জামাগুলো বানিয়েছি। তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে যেটা হয়েছে যে সব সময় দামি জামা পরা হয় না, এমন কিছু কাপড় চোপড় মাঝে মাঝে দরকার হয় যেগুলো একেবারে নর্মাল, আর সেই জন্যই আমি কতগুলো কাপড় কিনে সেগুলো দিয়ে জামা বানিয়েছি। আমি সবগুলোতে ডিজাইন করিনি, কিছু কিছু কাপড় জামা একেবারে নর্মাল রেখেছি, আর কয়েকটা জামা একটু ডিজাইন করেছি। বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক, তোমাদেরকে একটু দেখাই কি কি বানিয়েছি আমি। দেখো, এই ডিজাইনটা তো, এই প্রিন্টটা তো ছিলই, এই যে কাপড়ের মধ্যেই ছিল, কিন্তু আমি এই যে বাটনের অংশটা দেখতে পাচ্ছ, এটা কাপড়ের একদম নিচের দিকে ছিল এই এই অংশটা। তো আমি এই অংশটাকে কেটে এনে এখানে বাটনের এখানে দিয়েছি, যাতে একটু ডিফারেন্ট মনে হয়, কারণ প্রিন্টের জামায় আসলে অন্য অনেক কিছু দিলে না ফুটে ওঠে না, যার কারণে খুব সিম্পলই রাখার চেষ্টা করেছি। আর যেহেতু এটা খুবই সিম্পল একটা, আমি আসলে খুব একটা খরচ করি না এই জামাটার পিছনে, যার কারণে আমি এটা সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এই বাটনগুলো হচ্ছে অন্য একটা জামার বাটন ছিল, এটা একটা আমি একটা রেডিমেড জামা কিনেছিলাম, ওই বাটনগুলো আমি খুলে রেখেছিলাম, পরবর্তীতে আমি এটার মধ্যে ব্যবহার করে ফেলছি। এটা হচ্ছে পার্পল কালার, এটা আর হাতা একদম নর্মাল দিয়েছি, তেমন কিছু দিই নেই, একেবারে নর্মাল একটা ড্রেস। আচ্ছা, এই ড্রেসটার জন্য আমি একটা উড়না কিনেছি। উড়নাটা আমি জানি না আসলে শেষ পর্যন্ত এটার সাথে পরবো কিনা, কিন্তু দেখে ভালো লাগলো সেজন্য কিনেছি। দেখো, এটা যে প্রিন্ট আছে, এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, যার কারণে এটা কিনেছি। খুব সিম্পল কিন্তু সুন্দর, এটার সাথেও পরতে পারি, আলাদাও পরতে পারি। এই উড়নাটার প্রাইস নিয়েছে হচ্ছে 100 টাকা, খুবই কম দাম, কিন্তু প্রিন্টটা দেখে খুব ভালো লেগেছে, যার জন্য আমি কিনেছি। সুতি উড়না অনেক সময় লাগে কাজে। এটা ছিল টু পিস, এটা টু পিস, এটা কালারটা, এই কালারটার জন্য আমি মূলত কিনেছি। এই কালারটা একটা সুন্দর একটা কালার, এটা আমি নর্মাল বানিয়েছি, এটার মধ্যে যত ডিজাইনই করি না কেন কোনো লাভ হবে না, কারণ এটা যেহেতু প্রিন্টের জামা কোনো কাজ হবে না, যার কারণে আমি এটার গলাটা একদমই নর্মাল দিয়েছি, গোল গলা দিয়েছি, আর এখানে হচ্ছে 4টা বাটন দিয়েছি। এই বাটনগুলো আমি কিনেছিলাম এই সালোয়ার, এই সালোয়ারের সাথে মিলিয়ে, আমি আসলে এই জামাটার সাথে এই সালোয়ারটা বানিয়েছি। একটু ডিপ এবং লাইট মিলানো হলে কালারটা বেশি ভালো লাগবে, যার কারণে এই সালোয়ারটা কিনেছি, আর এই সালোয়ারের সাথে ম্যাচিং করে এই বাটনগুলো দিয়েছি। এটার সাথে একটা উড়না আছে, উড়নাটা একটু দেখাই তোমাদের, উড়নাটা অনেক বড়। উড়নাটা অনেক বড়, অনেক বড়। আচ্ছা, এই টু পিসটার প্রাইস ছিল হচ্ছে 250 টাকা, 250 টাকা দিয়ে আমি এই টু পিসটা কিনেছিলাম, আর সালোয়ারের কাপড়টা আমি আলাদা কিনেছি। আর এটা যেটা বললাম, এটা যে জামাটার কথা বললাম তোমাদের আগে দেখিয়েছি, এটার প্রাইসটা আমার বলা হয় নাই, এটা 150 টাকা ছিল, 1 পিস কিনেছিলাম 150 টাকা দিয়ে। আচ্ছা, দুইটা গেল। এই জামাটাও যেহেতু দামি কিছু না, একেবারেই নর্মাল, যার কারণে আমি কোনো তেমন কোনো ডিজাইন করি নাই। আর পিঙ্ক কালার আমার খুব একটা পছন্দ হয় না, আমি তারপরও কিনেছি, কারণ পিঙ্ক কালার ড্রেস আমার অনেক কম, যার কারণে ভাবলাম একটা থাক। এই টু পিসটাও আমি 250 টাকা দিয়ে কিনেছি, আর এটার বাটনটাও সেম, আমার একটা রেডিমেড জামা ছিল, সেখান থেকে ওই জামাটা পরা হয়ে গেছে, পরে আমি ওই বাটনগুলো খুলে রেখেছিলাম এবং পরবর্তীতে আমি এই জামাটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কত বড় উড়না, এই অংশটা ভালো লাগতেছে। এটা একটা গেল।
আমি কয়েকটা ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কিনেছি, সেগুলো আমি একটু বানিয়েছি। আমি আমার যেটা হয়েছে ডিজিটাল প্রিন্ট আমি কখনো পরি নাই, এই ফার্স্ট আমি কিনে নিয়ে আসছি এবং বানালাম। দেখি পরার পর কেমন লাগে আমি জানি না, একদমই নর্মাল বানিয়েছি। এটার বাটন, এইটার যে প্লেটটা আছে না, এই প্লেটটা একটু চিকন করে দিয়েছি, কারণ আগেরগুলো আমি টেলার্সে বলেছিলাম একটু চিকন করে দেওয়ার জন্য, কিন্তু ওরা হয় ভুলে গেছে বা যাই হোক যেভাবে হোক ওরা একটু মোটা দিয়ে ফেলছে। প্লেট কখনো মোটা হলে ভালো লাগে না, এটা তোমরা খেয়াল করবে, যদি প্লেট দিয়ে বানাও চিকন বানাবে। আমি এখানে প্লেট দিয়েছি, দেখো চিকন করে 1 ইঞ্চি দিয়েছি, 1 ইঞ্চির বেশি প্লেট দেওয়ার কোনো দরকার নেই, তাহলে বেশি ভালো লাগে না, স্মার্ট লাগে না। আচ্ছা আমি এখানে প্লেট দিয়েছি, আর অরেঞ্জ কালারের বাটন ছিল আমার কাছে, সেটা দিয়ে দিয়েছি। এটার মধ্যেও কোনো ডিজাইন করি নেই, কারণ এটা প্রিন্ট। কিন্তু এই জামাগুলাতে, আমার এই ডিজিটাল প্রিন্টের জামার মধ্যে দেখো আমি হাতাটা একটু ডিজাইন করেছি। হাতাটা হচ্ছে, এটা আমি শিওর না, আমার ভুল হলে ক্ষমা করো, আসলে এটা আমার, আমি যতটুকু শুনেছি এটা নাকি ডিভাইডার হাতা বলে, আমি আসলে জানি না, এটা অন্য হাতাও হতে পারে। এটা পিছনের অংশটা একটু দেখাই, কারো পিছনেও প্রিন্ট অরেঞ্জ কালার ভালো লাগে আমার অনেক। আরেকটা ডিজিটাল প্রিন্টের জামা এনেছি, দেখো এটা, এই ডিজিটাল প্রিন্টটাও হচ্ছে কোনো ডিজাইন তেমন করিনি, জাস্ট হাতাটাই ডিভাইডার হাতা দিয়েছি। এই হাতাটা পরার খুব ইচ্ছে ছিল আমার, যার কারণে ভাবলাম যে যেহেতু পিসগুলো আছে ঘরে এই হাতা দিয়েই বানাই। আর এখন তো এই হাতাটা অনেক চলতেছে তাই না, এটা একদম নর্মাল বানিয়েছি, ওই প্লেট দিয়ে বানিয়েছি। এটার মধ্যে বাটনগুলো আসলে যেটাই বসাচ্ছিলাম ভালো লাগতেছিল না, যার কারণে পিঙ্কি দিয়েছি। এটার সামনের অংশটা খুব সুন্দর প্রিন্টটা, আবার পিছনের অংশটাও অনেক সুন্দর। এই ডিজিটাল প্রিন্টটা আমার খুব পছন্দ, কারণ এটা অফ হোয়াইটের উপর, অফ হোয়াইট জামা যে কোনো জামা আমার খুব পছন্দ। আর যেটা হয় অফ হোয়াইট যে কোনো জায়গায় পরতেও বেশি ভালো লাগে, মানে যে কোনো অনুষ্ঠানে পরা যায়, তো আমি অফ হোয়াইটটাকে সবসময় একটু বেশি প্রায়োরিটি দিই। দেখো এটা আমি, দেখো আমি ভুলে পিছনের পার্ট দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা পিছনের পার্ট যেহেতু খুলে গেছে, আমি তোমাদেরকে আগে পেছনের পার্টটাই দেখাই। এটা হচ্ছে পেছনের অংশ, আর সামনের অংশটা তোমাদের দেখাই। দেখো সামনের অংশটা কি সুন্দর, আমার এখানে যে বাটনগুলো আছে না, এই বাটনগুলোতে আমি অনেক কালার লাগিয়েছিলাম, দিয়েছিলাম এখানে, চেষ্টা করেছিলাম যে কোনটা মিলে, কিন্তু আমি দেখলাম কোনোটাই ভালো লাগতেছে না, যার কারণে আমি বাধ্য হয়ে এখানে জলপাই কালার ইউজ করেছি। আর এই যে আমার গলাটা দিই না, এই গলাটার যে পাইপেনটা আছে, এই পাইপেনটা আমি অনেক চিকন করে দিই, অনেকে আছে একটু মোটা করে দেয়, মোটা পাইপেন কখনোই সুন্দর লাগে না, যার কারণে আমি ওদেরকে বলেই দিই যতটা সম্ভব চিকন করে দেওয়ার জন্য। এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে তিনটা ডিজিটাল প্রিন্ট আমি তোমাদেরকে দেখালাম, এই তিনটা ডিজিটাল প্রিন্টের কাপড়টাই ছিল হচ্ছে 250 টাকা করে নিয়েছিল, 250 বা 260 এরকম নিয়েছিল আর কি, 200, মানে কয়েকদিন আগে কিনেছি তো আমি ঠিক মনে পড়তেছে না, তবে 250 বা 260 এরকমই নিয়েছে, 10 টাকা এদিক সেদিক হবে। এগুলো এত সস্তায় পেয়েছি, ভাবলাম যে 2-3টা নিয়ে যাই, নিয়ে আসছি এবং এগুলো বানিয়েও ফেলছি। তোমরা আমাকে পরা অবস্থা দেখবে, কয়েকদিনের মধ্যে দেখবে, তবে এটা মনে হয় আমি এত তাড়াতাড়ি পরবো না, এটা কিছুদিন পরে পরবো, ওইগুলো দেখবে। বন্ধুরা আরেকটা জামা তোমাদেরকে দেখাই, এই জামাটা আমি আসলে জানি না কেমন হয়েছে, তোমরা একটু দেখে আমাকে বলো তো। এরকম কাপড় আমি পরি নাই, যদিও এটা কটন ওরা বলছে, কিন্তু এখানে মিক্সড আছে। এই দেখো এটার ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, একবার ভাবতেছিলাম নিবো নিবো না, কনফিউজ ছিলাম, পরে নিয়ে ফেলছি। এটা এটা যে কাজটা আছে না, এমব্রয়ডারি কাজটা, এটা আনকমন, কারণ বেশিরভাগ কাজই থাকে একটু ভরার কাজ থাকে, আর এটা একটু সাইডে একটা সাইড হয়ে আসছে, যার কারণে ভালো লাগছে। আর এটা প্রিন্টটা দেখো, এটা কিন্তু এক কালার না, এখানে একটু প্রিন্ট আছে, যেটা ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কি না। আর নিচের দিকে দেখো একটা ডিজাইন আছে,
আর হাতাটা আমি চেয়েছিলাম আর একটু অন্যরকম করে করার জন্য, কিন্তু এই জামাটার কাপড়টা একটু তুলনামূলকভাবে কম ছিল, যার কারণে আমি কোনোভাবে হাতা বড় করতে পারি নাই। একেবারে ছোটও না, 3/4 থেকে একটু কম কম হবে আর কি। যাই হোক, এখানে আমি ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু ওই লুকটা ভুলে গেছে। টেলার্সের এই সমস্যা আর ভালো লাগে না, ওদেরকে বলে আসি একটা, ওরা করে আর একটা। যাই হোক, আর এটার এই পিসটার দাম ছিল হচ্ছে 200 টাকা। এই লেসগুলোর কথা তোমাদের মনে আছে? এই লেসগুলো আমি আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিনে নিয়ে আসছি, আমি আর শিফা, রংধনু সাতকাহনের শিফা, ও আর আমি দুজনে মার্কেটে গিয়েছিলাম, লেসগুলো কিনে নিয়ে আসছি। এখন আমি নিয়েছিলাম রেড আর ও অন্য অন্য কালারগুলো নিয়েছিল। এখন আমি সেই লেসটাকে এখানে ডিজাইন করেছি। দেখো, লেসটা মূলত এতটুকু ছিল, মানে এই এই পরিমাণ চওড়া ছিল, তো আমি লেসটাকে ডাবল দিয়েছি, এখানে এক পাশ দিয়েছি, দুই পাশ দিয়েছি, আর এই নিচের অংশটা একটু বাঁকা করে দিয়েছে। আর গলাটা হচ্ছে একদমই নর্মাল, কারণ এখানে অন্য কোনো গলা দিলে ভালো লাগবে না, যার কারণে লেসটা ফুটবে না, যার কারণে নর্মাল গলা, আর এভাবে লেসটা বসিয়েছি। আরেকটা কিনেছিলাম লেস, তোমাদেরকে মনে হয় আমি এটাও দেখিয়েছিলাম ওই দিন, একটু চিকন ছিল ওই লেসটা, এই সেই লেসটাই আমি এখন এখানে এই হাতার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, চিকন লেসটা হাতায় দিয়েছি আর মোটা যেটা ছিল এটা গলায় দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে, তোমরা হয়তো ভাববে এই লেসটার প্রাইস কত ছিল, ওই ভিডিওতে আমি যদিও বলেছি, তারপর আরেকবার তোমাদেরকে বলি, এই লেসটা 20 টাকা গজ ছিল, তো আমি 2 গজ কিনেছিলাম 40 টাকা দিয়ে। এটা হচ্ছে সেই লেসটা, আর এটা ছিল 10 টাকার গজ লেস, যেটা আমি হাতায় লাগিয়েছি। আর এই কাপড়টা দেখতেছো, এটা তেমন কিছুই না, এটা হচ্ছে মদিনা বয়েল, আছে না মদিনা বয়েল, সেই মদিনা বয়েল কিনেছি। মদিনা বয়েল হচ্ছে একটু কি বলবো, এই ঘেরটা একটু কম হয়, যখন মদিনা বয়েল তোমরা দিয়ে জামা বানাবে তখন দেখবে যে এখানকার যারা 28-29 পর্যন্ত যায়, আমি আবার আরও বেশি ইউজ করি ঘের, যার কারণে এখানে আমার তুলনামূলকভাবে অন্যগুলোর তুলনায় ঘেরটা একটু কম, এখানে মনে হয় 29 টিকেছে, মানে কাটা টাটার পর। আমি 3 গজ কিনেছিলাম কাপড়, 2.5 গজেও হতো, কিন্তু আমি 3 গজ কিনেছিলাম হাতাটা বড় করে দেওয়ার জন্য। এই দেখো, পিছনে কোনো ডিজাইন নেই, এটা একদম প্লেন, আর এই সামনে অংশটা সুন্দর লাগতেছে। এই জামাটা আসলে অনেক বেশি কালারফুল, বাসন্তী কালার। এটা কবে পরবো আমি জানি না, কিন্তু আমি শিফার সাথে বলতেছিলাম, মজা করতেছিলাম যে এই জামাটা সেটা সামনের বছর ফাল্গুনে পরবো না, এখনও বলতেছিল এত আগে বানাইছো, আসলে ওই উদ্দেশ্যে বানাই নেই, ভালো লাগলো, নিজে একটু ডিজাইন করে জামা বানালে তো ভালো লাগে, এই জন্য বানিয়েছি, এখন কবে পরবো জানি না। এই ছিল আমার ড্রেসগুলো, এই এতগুলো ড্রেসই, মানে আসলে যেটা হয়েছে যে একটা দুইটা বানাতে বানাতে অনেকগুলো জমে গেছে, অনেকগুলোই বানিয়ে ফেলছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।